nubai sosial media dayo bikram de mari mani sase subunga bts of raja doke knowledge festival kumbai ice fell kumbai duran cup kumbai bedeng je bumulam hata ke paisal bosu mane korsa khalam de nani ma sir bikram bikram de mari bikram de mari chigadarpuni leader बे प्राक्सनि एवार्ड खुंनायाव बिटिसिनि सोर आर्टिस्टफ्रा बिटिसिनि सोर रायजो राजाफ्रा लाभ जाखो बे सोंथिखौ बिथां बिक्रम दैमारिया सोंग्रोथों जे नलेज फेस्टिभेल खुंनानै मा लाभ जादों बेखौ बिक्रम दैमारिनि मेलेमा सौहानाय नङा प्रथमते মই আপোনালোকক ধন্যবাদ জানাইছো আজি আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ যোগেদি পুনৰ আৰু কেইটামান কথা অৱগত কৰিবলৈ মই আহিব লগা হ'ল রাইজক জনাব লগা আর অবগত করবলগা বহুত কথা আছে তার কারণে বারে বারে আপনার মাজত আহিবলগা হল যেহেতু আমার বিটিসিক বসাব লাগে আর রাইজর আগত পুনের বিটিসিক ভাল সংস্থাপন করবর কারণে আমি সকলে যজা চলাই আছে এই মর্মে মই যা 30 তারিখ চিরাঙর এখন রাইজর মাজত সংবাদ মাধ্যমের যোগেদি কেটামান কথা এই তথ্য সহকারে রাইজর আগর অবগত করেছিল যে প্রমোদ বড় ডাঙরিয়ার গভর্নমেন্টে যেনেকা ধরনের প্রোগ্রাম লই পেলাই কেনেকা ধরনের পয়সা উলাইছে এবার নহয় দুইবার নহয় তিনবার নহয় পাঁচবার নহয় বহুতবার এটা প্রোগ্রামতে বারে বারে অর্ডার উলাই ফেলে এই পয়সাবিলাক ব্যবহার করেছে এইবর কথাহে মই কৈছিল আর 2 নম্বর কৈছিল মই যে বিচার একরর দফাবিলাক মাননীয় প্রমোদ বড় ডাঙরে করিব নোৱাৰ কারণে রাইজর যিমানখিনি দায়ী হব কৰি নিদিয়া বিজেপি গভর্নমেন্টে ইয়ারকে বেশি দায়ী হব বলে মই কৈছিল যেহেতু বিচার একরর দফাবিলাক আসাম গভর্নমেন্টে হোক সেন্ট্রেল গভর্নমেন্ট বিজেপি হোক যে কৰি দিম বুলি প্রমিস করেছিল প্রতিশ্রুতি করেছিল এগ্রিমেন্ট করেছিল এইবর কথা মই কৈছিল জাস্ট এইবর কথা আর মই পুনর্বার কব নাযাও যে এজন ব্যক্তি মোর উপর কিছু কেটামান কথা কোয়াটোহে মই ক্লিয়ারিফিকেশন দিব ওলাইছো যে ফৈলা যে বর্গিয়ারী ডাঙরিয়ায় কালচারর ব্যক্তি হয় নেতৃত্ব দিয়া মানুহ হয় মই আগতে ক্ষমা খুঁজিছো কিন্তু মই কোৱা নাছিলো যে এই প্রোগ্রামের যোগেদি বিটিআরর রাইজে একো লাভ হওয়া নাই খেলয়েবিলাক একো লাভ হওয়া নাই কালচারর ডিপার্টমেন্ট একো লাভ হওয়া নাই মাস্টার শিক্ষকবিলাকে লিখকবিলাকে একো লাভ হওয়া নাই বলে কোৱা নাই কিন্তু এই প্রোগ্রামক দেখাই ফেলে বিচার গভর্নমেন্টে এবার নহয় দুইবার নহয় তিনবার নহয় পাঁচবার নহয় বহুতবার অর্ডার দেখাই ফেলে যেনেকা ধরনের পয়সা ব্যবহার করেছে এইবর কথাই মানে রাইজক অবগত করেছিল আচ্ছা আপনার মাজত মই এটা প্রোগ্রামের কথা কব ওলাইছো যে আপনাদের কেনেকা একসেপ্ট করব পারো মই না জানো যে টেম্পোরারি আরসি কাউন্টার বা টেম্পোরারি ডাইনিং বা টেম্পোরারি এই যেবিলাক ফটো ব্যানার দিছে এইবিলাকর কারণে 1,96,00,000 খরচা হয় নাকি নিশ্চয় নহয় খরচাই হলগে এই প্রোগ্রামের কারণে 1,96,00,000 খরচা হল আর এটা প্রোগ্রামতে এটা আইটেম আছে আইটেম টেম্পোরারি প্যান্ডেল টেম্পোরারি ভিআইপি টয়লেট ভিআইপি এই ইলেকট্রিক্যাল এই প্রোগ্রামত এটা প্রোগ্রামতে 3,25,00,000 এইবর রাইজে একসেপ্ট করব পারিব নাকি নরে আর এটা প্রোগ্রামতে টেম্পোরারি ভিআইপি টেম্পোরারি টয়লেট আর এই টেম্পোরারি এই কি বলি কয় এই ডাইস এইবিলাকর কারণে 3,60,000 যায় নাকি না যায় আর এটা প্রোগ্রামতে আপনাদের চাওক যে মিডিয়া ফটো পাবলিসিটি ফটোগ্রাফি এই ফ্লাইট টিকিট ফরেনার গাইস যা বাইরের প্রাইস তেখেলক টিকিট কাটি দিছে তার কারণে 3,38,00,000 তেনেকা খরচা হয় নাকি নিশ্চয় নয় আরো বহুত আছে 48,00,000 আছে এই 14,00,000 আছে 60,00,000 আছে এইবিলাক কত ব্যবহার হয়েছে আপনাদেরকে সুধি চাবছন ইয়াতে দেখুন দেশে মিডিয়ার ফটোগ্রাফি পাবলিসিটি 3,38,00,000 তো সোমাই আছে কিন্তু মই সুধিল মিডিয়াবিলাক আপনাদের এইবর পয়সা পাইছে না একটা ঘর পাওয়া নাই 1,00,000 দিয়া 19টা চ্যানেলত দেখাইছে কিন্তু এজনো ওনারে 1,00,000 টাকা পড়ি নাই এই তথ্যটো মই আপনাদের মাজত দি আছো আচ্ছা চাও এইবর কথা এইবর টাকা কেনেকা ব্যবহার হয়েছে
মিডিয়াবিলাকতো পোৱা নাই, আৰু যিমানখিনি খৰচা দেখাইছে এইবিলাকতো তথ্য আছে, মই গোটেই কথা কোৱাই নাই। আৰু বহুত অৰ্ডাৰ আছে, এইবিলাক দেখাই পেলাই পইচা ওলোৱাটো মই আপোনালোকৰ মাজত কৈছোঁ যে তাৰ কাৰণে আমাৰ মাননীয় ফৈলাজে বৰ্গীয়াৰীয়ে এই মোৰ কথালৈ কৈছে যে এইবোৰ কথা বিক্ৰম দৈমাৰী একো নাজানে, মই একো নাজানিব পাৰোঁ, কিন্তু এইবুৰি মই ফুৰি পেলাই যে বৰ্গীয়া ডাঙৰে বেছিকৈ ক'ব নোৱাৰিব। ধৰক তেখেতে এদিন নিশ্চয় নেক্সট ইলেকশ্যনত এই ইলেকশ্যন খেলিব, আৰু কালচাৰ ডিপাৰ্টমেণ্টৰ পৰা এই এজন EM হৈ আহিব ফখলাবাৰীত, এইবোৰ কথা আমি জানো। যদি এইবোৰ বাস্তৱত হৈ যায়, কালচাৰৰ EM যদি হৈ যায়, মইতো এটা দুটা গান গাই নহয় নাই নহয়, এইবোৰৰ কাৰণে মোৰো প্ৰব্লেম হৈ যাব। নিশ্চয় তেখেতক খোকলাবাৰীৰ পৰা ইলেকশ্যনত জিকাই পেলাই নিশ্চয় কালচাৰ ডিপাৰ্টমেণ্টৰ পৰা কালচাৰক EM দিব বুলি আমি গম পাইছোঁ, শুনি ভাল আছোঁ, ভাল ভাল পাইছোঁ। কিন্তু বিটিআৰৰ পইচা যেনেকুৱা ধৰণৰ ব্যৱহাৰ কৰিছে এইবিলাকৰ পৰা যেন সাৱধান হওক। গোটেই তথ্য আছে, মই তথ্য নোহোৱাকৈ ৰাইজৰ কথা ৰাইজৰ আগত মই কোনোদিন নকওঁ, তথ্য আছে, তাৰ কাৰণে মই কৈছিলোঁ। যদি ভুল হৈছে আপোনালোকে মোক ক্ষমা কৰিব। থেংক ইউ।